একদিকে বাংলাদেশের শেখ হাসিনা, অন্যদিকে মায়ানমারের অং সান সুচি। রোহিঙ্গার সমস্যা নিয়ে প্রতিবেশী দুই রাষ্ট্রের দুই নেত্রীর মধ্যে কাকে কতটা সমর্থন করা হবে তা নিয়ে এখন প্রবল দুটানায় ভারত। আজ ঢাকায় মায়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে রোহিঙ্গার শরণার্থী সমস্যা নিয়ে কূটনৈতিক চূড়ান্ত পত্র দিয়েছে শেখ হাসিনা সরকার। ঢাকার তরফে মায়ানমারকে স্পষ্ট জানানো হয়েছে, পশ্চিম মায়ানমার থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা না হলে ঢাকা বিষয়টি আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবে। সেই সঙ্গে বাংলাদেশের দাবি, রোহিঙ্গা শরণার্থীদের উপরে নজরদারি চালাতে গিয়ে সীমান্তে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে মায়ানমারের হেলিকপ্টার ও ড্রোন। সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে মায়ানমার। ডোকলাম বিতর্ক মেটার পরে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে চীনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে মায়ানমারে যান তিনি। রোহিঙ্গা নিয়ে মায়ানমারের অবস্থানকে সমর্থন জানিয়েছে ভারত। এমনকি রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে যে পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলোর যোগাযোগ বাড়ছে তাও জানিয়েছে ভারত। ভারতের রোহিঙ্গা অনুপ্রবেশ রুখতে বিভিন্ন রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই নির্দেশ মানতে রাজি নন, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে রোহিঙ্গা শরণার্থীদের ফেরানোর কাজ শুরু হয়েছে। এমনকি জম্মু কাশ্মীরে থাকা রোহিঙ্গাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। রোহিঙ্গা সমস্যা নিয়ে মোদি সরকারের উপরে চাপ দিচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। বিশ্ব হিন্দু পরিষদের নেতা সুরেন্দ্র জৈন বলেন, রোহিঙ্গাদের জঙ্গি যোগের জন্য তাদের ভারতের রাখা নিরাপদ নয়। সম্প্রতি কাশ্মীরে নিহত এক জঙ্গির পরিচয় নিয়ে তদন্ত করতে গিয়ে দেখা গিয়েছে সে আসলে রোহিঙ্গা। এই পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের কাছে রোহিঙ্গা শরণার্থী নিয়ে নিজেদের সমস্যার কথা জানিয়েছে। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে নিজেদের অবস্থান জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শেখ হাসিনাকে ফোন করে জানিয়েছেন, রোহিঙ্গা শরণার্থীর সমস্যা নিয়ে ভারত বাংলাদেশের পাশে আছে। বস্তুত মায়ানমার সরকার রোহিঙ্গা জনগোষ্ঠী আলাদা পরিচয় মানতে রাজি নয়। তাদের মতে রোহিঙ্গারা বাঙালি মুসলিম, এই যুক্তি মেনে নিয়েছে নরেন্দ্র মোদী সরকার, কিন্তু জাতিসংঘ তা মানতে রাজি নয়। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে রোহিঙ্গাদের মায়ানমারে আশ্রয় দিতে হবে, তাদের আলাদা জাতি পরিচয় মানতে হবে মায়ানমার সরকারকে। ফলে পরিস্থিতি যে অত্যন্ত জটিল তা মেনে নিচ্ছেন দিল্লির কর্মকর্তারা। কূটনীতিকদের মতে মায়ানমারে চীনা প্রভাব ঠেকানোর জন্য সুচি সরকারের কাছাকাছি আসতে চাইছে ভারত, কিন্তু বাংলাদেশের সঙ্গেও চীনের সম্পর্ক দ্রুত বাড়ছে। মায়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ হতে গিয়ে বাংলাদেশকে চীনের হাতে ঠেলে দেওয়া যুক্তিসঙ্গত হতে পারে না, ফলে ভারত এখন উভয় সংকটে। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।